أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমরা শুকরিয়া জানাবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন আমরা সালাম জানাই আমাদের আখেরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আমরা সালাম জানাই আমাদের মহামানব ইমামুল জামানের প্রতি সামনে যারা সবাই উপবিষ্ট আছেন আমাদের ভাই বোনেরা এবং বন্ধুরা আপনাদের সবাইকে সালাম আলাইকুম আজকে আমরা এখানে যারা সবাই একত্রিত হয়েছি আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে কি একটা ভীষণ সময়ের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি আপনারা আমাদের মাননীয় মামের কাছ থেকে শুনলেন যে 1300 বছর ধরে কি ভীষণ একটা ইতিহাস যেরকম চাঞ্চল্যময় একদিকে অন্যদিকে বিপর্যয়ময় একটি সময়ের মধ্য দিয়ে এই মুসলমান জাতিটি উপনীত হয়েছে Today we stand at the threshold of the modern society, modern civilization. It is supposed to be the height of what man has reached till now. In 2,500 years of history, we now say that we are at the peak of civilization. But when we look around ourselves, when we look around our society, what do we see? আমরা কি সেই সভ্যতার সেই যেইটার আমরা গর্ব করি সেটার কি পরিস্ফুটন সেটার পরিভাষাটা আমরা সোসাইটিতে দেখতে পাই আমাদের সমাজে দেখতে পাই আমাদের বলতেই হবে যে না স্যাড বাট ট্রু সবচেয়ে বেশি আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত যারা সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় আছে তাদের তারা হচ্ছে আমাদের নারী সমাজ আমরা কার কাছ থেকে আমাদের দীনুল ইসলামটা শিখলাম আমাদের মহান নবীজির কাছ থেকে তাই না উনাকে আমরা কি দেখেছি করতে উনি কি কোনো পর্দার দোহাই দিয়ে মেয়েদেরকে আড়াল করে রেখেছেন নাকি তিনি নিজে নিয়ে এসেছেন ওদেরকে ঘরে থেকে তার সামনে বসে তারা দীনের শিক্ষা নিয়েছে তাদেরকে তিনি এমন উপযুক্ত করেছেন যে তারা স্বাস্থ্য সেবায় তারা হসপিটাল পরিচালনা করেছে তাদেরকে তিনি নিয়ে যুদ্ধের ময়দানের মতন একমন সংকট বহুল একটা স্থানে নিয়েছেন কিন্তু টুডে 1400 ইয়ার্স আফটার দ্যাট আমরা কোথায় আমাদের মেয়েদেরকে আজকে আল্লাহর ঘর যেটা মসজিদ সেখান থেকে যাওয়া সেখানে যাওয়ার বারণ করে আমাদের কারো স্বাধীনতা আছে যে কোনো মসজিদে যে কোনো সময় গিয়ে আমাদের সালাত আদায় করার না তাহলে আমরা ইসলামটা কার কাছ থেকে শিখবো যিনি এই যেটা প্রবর্তক ইসলামের নাকি আজকে যারা ইসলামের ধর্মক এবং বাহক বলে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা ওনার কাছ থেকে শিখবো কিন্তু সোসাইটিতে আজকে সমাজে উই সি এক্স্যাক্টলি দি অপোজিট তাদের কথা মোতাবেক আজকে মেয়েদেরকে সব কিছু থেকে আড়াল করে রাখা হয়েছে ইভেন এখন বলা হচ্ছে যে তারা পঞ্চম শ্রেণীর পরে ক্লাসে পড়াশোনা করবে না এটা কি আল্লাহর কথার একদম পরিপন্থী না আল্লাহ যেখানে বলছেন শিক্ষা করা প্রত্যেক নরনারীর জন্য ফার্জ সেখানে মেয়েদেরকে বলবেন যে তোমরা পঞ্চম শ্রেণীর পরে পড়বে না আজকে আমাদের বেগম রোকেয়ার কথা আমরা জানি তিনি 100 বছর ধরে বলে আসছিলেন যে মেয়েদেরকে পড়াশোনার দিকে এগিয়ে যেতে হবে মেয়েদেরকে পড়াশোনার দিকে এগিয়ে যেতে হবে কিন্তু মুসলিম মেয়েরা তো এগোনোই ছিল ওদেরকে সেই পশ্চাৎপদ করলো কারা তাই না আমাদের কথা হচ্ছে সেটা যে যেখানে তোমরা ছিলে তোমরা সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করো বলা হচ্ছে যে তাদের চোখ মুখ বের করে তোমরা মানুষের সামনে আসতে পারবে না আর সেখানে আমরা দেখছি যে যারা যাদের কাছ থেকে আমরা সব কিছু ধার করে নিয়ে আসছিস তাদের মেয়েরা এখন মার্সের মিশনে যাচ্ছে যাচ্ছে না আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে মার্সের মিশনে মেয়েরা ঘুরে এসছে আর আমাদের মেয়েরা চৌরাস্তায় বের হলে কান্নাকাটি শুরু করে ঘরে ফেরার তারা তাদের অকাত থাকে না তারা ওখানে দাঁড়িয়ে কান্না করবে তো এটাই আমাদের কথা হচ্ছে যে আমরা গ্রামে গঞ্জে যেখানে যেখানে ঘুরে আসছি আমরা দেখছি যে মেয়েদের যেই কঠিন দুরবস্থা সেখান থেকে আমাদের যে কোনো সমাজে হাফ হচ্ছে নর এবং হাফ নারী তো একজনকে একটা হাফ পপুলেশনকে কিভাবে আমরা ঘরের চার দেয়ালের মধ্যে তাকে আবদ্ধ রেখে আমরা মনে করবো আমাদের দেশ আমাদের সোসাইটি অগ্রগামী হবে হতে পারবে সেটা পারবে না সেজন্য আমাদের আপনাদের প্রতি আহ্বান যে আপনারা সবচেয়ে ভালো ভালো ইউনিভার্সিটিজ কলেজের থেকে ইউ হ্যাভ আর্ন দ্য হাইয়েস্ট ডিগ্রিজ নাও ইট ইস টাইম ফর ইউ টু কাম ফরওয়ার্ড দ্যাট উই নিড আ রেভলিউশন টু ব্রেক দ্য ওয়ালস টু ব্রেক দ্য এজ ওর ওয়ালস অফ ব্যারিয়ার্স দ্যাট হ্যাভ ডেগ্রিগেটেড আস দ্যাট হ্যাভ কেপ্ট আস বিহাইন্ড
সো আমাদের এইটাই আপনাদের কাছে আহ্বান যে আপনারা আমাদের কাছে আছে, আপনারা শুনলেন যে সত্য দিনের আহ্বানে আমরা ডাকছি, আমাদের মাননীয় ইমাম আমাদেরকে দুর্বার গতিতে সেই সেই লক্ষ্যের দিকে আমাদেরকে অগ্রসর করার চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে একই আহ্বান জানাবো, আপনারা আমাদের সাথে যোগ দিন, আপনারা দেখেন ইনশাআল্লাহ যেই স্বপ্ন আমরা দেখছি এই সোনার বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ সেইটাতে সেই দেশেই আমরা পৌঁছাতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহর দিনের উপরে যদি আমরা প্রিভেইল করি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হব তাহলে আমাদের বিজয় নিশ্চিত, আমাদের সামনে কোনো নো ওয়াল উইল বি টু হাই, তাই কি না? তো আপনারা আমাদের সাথে থাকবেন, উই বিলিভ টুগেদার উই উইল প্রিভেইল। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।